মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আল আইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলাউদ্দিন রেস্টুরেন্ট হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ভূঁইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নূরউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল কাশেম। এতে আরো বক্তব্য রাখেন জিএস গিয়াস, ইকবাল, ইসমাইল, ফিরোজ, সেলিম, লোকমান, জাহেদ, পারভেজ, মাসুদ, শাহজাহান, সাইফুল, মিজান হাসান, সেলিম, রাজু প্রমুখ। আরব আমিরাত থেকে মোহাম্মদ সরোয়ার উদ্দিন ধনির ফাটানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।